তৈরি হয়ে গেল বাহারি বেগুন ভাজা, বেগুন এভাবে ভালো না লাগলে সাথে মজা করে একটু আম ভাজা করা যায়। বাহারি ভাজা বেগুন ভাজা তৈরি হয়ে গেল, আপনারাও বাসায় ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমার বাহারি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে একটা বেগুন ভাজি করব। বেগুন ভাজি করার জন্য একটা বেগুন নিচ্ছি আমি, দেখুন একটা গাজর নিচ্ছি, একটা টমেটো নিচ্ছি, একটা পেঁয়াজ নিচ্ছি, আর দুইটা আমি কাঁচামরিচ নিচ্ছি। এখন আমি এই কাঁচামরিচ পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব। নিয়েছি একটা ডিম, একটা ডিম ভেঙে নিয়েছি, কুসুমটা সহ একটা ডিম ভেঙে নিয়েছি। এবার আমি সবগুলি কুচি কুচি করে নিয়েছি, ধনে কুচি করেছি, টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেগুনটাকে পিস পিস করে কেটে নিয়েছি। প্রত্যেকটা বেগুনটাকে পিস পিস করে আমি বেগুনগুলি পিস পিস করে কেটে নিয়েছি। এখন বেগুনগুলি ভিতর থেকে আমি সবগুলি একদম বের করবো। এভাবে চাকু দিয়ে, এইভাবে চাকু দিয়ে আমরা বের করে নিব। ওগুলো সবগুলো চাকু দিয়ে আমি বের করে নিব। চাকু দিয়ে থেকে সবগুলো আমি বের করে নিব। এভাবে চাকু দিয়ে একে একে সমস্ত বেগুনের ভিতরটা বের করে নিব। সবগুলো বেগুন আমি বের করে নিয়েছি। বেগুনগুলো এখন চিকে কিছু কিছু করে কেটে নিতে হবে। এভাবে বেগুনগুলো কিছু কিছু করে কেটে নেব। এভাবে বেগুনগুলো দিয়ে কিছু করে কেটে নেব। বেগুনের ভিতরটা কুচি কুচি করে নিচ্ছি। এবার রেখে রেখে আমি টমেটো গুলি দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, গাজর কুচি গুলি দিয়ে দিচ্ছি। গাজর কুচি গুলি সবগুলি একসাথে মিশ্রা করে দিব। দিয়ে দিচ্ছি আমি ডিম, একটা ডিম আমি ভেঙে রেখেছি, আবার ডিমটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি অল্প সামান্য টেস্টি সল, দিয়ে দিচ্ছি আমি গরুর মাংসের মশলা, আমি ছোট্ট হাফ চামচে, হাফ চামচের এক চামচ মাংসের মশলা দিয়ে দিচ্ছি। এবার এগুলি সমস্ত সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য ফ্রাই প্যানে তেল গরম দেব। একটা ফ্রাই প্যান, এবার আমি একটা ফ্রাই প্যান দিচ্ছি, ফ্রাই প্যান ছিল জাল দিচ্ছি, একটা ফ্রাই প্যান দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য আমি তেল দিয়ে দিব, গরম হয়ে আসছে। বেগুন ভাজার জন্য সবসময় একটু তেল বেশি লাগে। তেলটা গরম হয়ে আসুক, তেলটা গরম হয়ে আসলে আমি একে একটা বেগুনগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, আমি একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই যে সমস্ত সবজি আমি একসাথে মেখে নিচ্ছি,
সবজিগুলো নিয়ে একসাথে মেখে নিয়েছে, এর থেকে সবজিগুলো আমি একদম বসিয়ে দিব। দেওয়া যাবে না, চালটা একটু বাড়িয়ে নি। বেগুনগুলি ভাজা হোক, আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, ভিতরে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। দেখি আমার বেগুনগুলি কি অবস্থা, বেগুনগুলো উল্টে দিব। আমি আরো 2-3 মিনিট রেখে দিব। বেগুন ভাজাগুলি হয়ে গেছে, এখন বেগুন একটা বেগুন ভাজা মুখে দিব। আলু দুটো আছে, সে দুটো আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাহারি বেগুন ভাজা। বেগুন এভাবে ভালো না লাগলে স্বাদে মজা করে একটু দাম ভাজা করা যায়। বাহারি বেগুন ভাজা তৈরি হয়ে গেল, আপনাদের বাসায় ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমার বাহারি বেগুন ভাজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।